কাপুর পিঠার ক্ষেত্রত জারি হব নিয়ম নীতি ফ্যাশনের সিদ্ধান্ত লব সরকারে ইচ্ছা করিলে পিঁধিব নিব যিকোনো পোশাক নীতি নিয়ম মানি পিঁধিব লাগিব পোশাক কিছুদিন পূর্বে রাজ্যের শিক্ষকসকলের সাজপারক ল নীতি নির্দেশনা জারি হয়েছিল এখন শিক্ষানুষ্ঠানের এগারী শিক্ষয়িত্রীর পোশাকক সৃষ্টি হয়েছিল বিতর্কর সর্বানন্দ সোণোৱাল সরকারে সরকারী কর্মচারীক পরম্পরাগত সাজপার পরিধান করবল আহ্বান জানাইছিল মুসলমান মহিলার পোশাক হিজাব আদিক বিতর্কর অন্ত নাই আফগানিস্তানের কথা কবই নালাগে মহিলার পোশাক পরিচ্ছদক নানান নীতি নিয়ম জারি করে তালিবান শাসকে পিছে এইবার সাজপারের ক্ষেত্রে সার্বজনীন নিয়ম প্রণয়নের দিকে আগবাড়িছে এখন রাষ্ট্র চীনে প্রস্তুতি চলাইছে সাজপার পরিধানের নতুন আইন প্রণয়নের বাবে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে খসড়া এই খসড়া যদি আইন হয় তেনেহলে চীনের আবেগক আঘাত করা কোনো পোশাক পরিধান করব নিব জনতাই নিয়ম উলঙ্ঘাকারী হব জেল জরিমনা সংবাদ সূত্র অনুসরি সাজ পোশাকের জড়িয়ে চীনা আবেগ সন্মানত আঘাত হনা ঘটনা ধরা পড়লে বা তেনে পোশাক আনক পিঁধিবলে বাধ্য করা লোকের বিরুদ্ধে সরকারে আইনি ব্যবস্থা গ্রহণ করব এই ক্ষেত্রে অপরাধীক 15 দিনের গ্রেপ্তার আর ভারতীয় হিসাবত প্রায় 5,687 টাকা জরিমনা বিহার সম্ভাবনা আছে এই পোশাক পরিচ্ছদ আইনের খসড়াক চীনত চর্চা হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট প্রাগ নিউজ।